আওয়ামী লীগ থেকে খসে পড়া একটি তারাও জ্বলে উঠতে পারেনি নিভে গেছে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বারবার ষড়যন্ত্র হলেও দলকে ধ্বংস করতে পারেনি কেউ এ সময় দেশে কেউ অতি দরিদ্র থাকবে না বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী বছরের গৌরবময় পথচলায় চলায় আওয়ামী লীগের নেতৃত্বেই আসে বাংলাদেশের স্বাধীনতা সহ ঐতিহাসিক সব অর্জন সোহরবর্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সাংস্কৃতিক আয়োজনে শিল্পীরা তুলে ধরেন আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস এর আগে সমাবেশে যোগ দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পঁচাত্তর বছর পূর্তি উৎসবের দলের গৌরবময় ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণ করেন শেখ হাসিনা যিনি তেতাল্লিশ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন কেউ দল ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তারা ভুল করেছেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলে এখান থেকে চলে যাবার পর ওই তারা আর জলে নাই তারা আস্তে আস্তে কেউ কিছু গেছে নিব হাসিনা বলেন বারবার চেষ্টা হলেও কেউ ধ্বংস করতে পারেনি বারবার আঘাত সেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই ফিনিক্স পাখির মতো যেমন সেই উড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে খুব বেশি দিনের কথা না দু হাজার সাত সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিত করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে সেটাও সফল করতে পারেনি তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী আরও জানান আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারাও ব্যাহত আছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঢাকায় বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বাঙালির সব অর্জনের সঙ্গে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম দলটি যখন পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করছে তখন আওয়ামী লীগই রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশের অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাড়ে সাত দশক আগে পুরান ঢাকার রোজ গার্ডেনে যাত্রা শুরু করে আওয়ামী লীগ পঁচাত্তর বছর পর রোববার সেখানে আয়োজন করা হয় এই দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচারণ আর বর্ণাঢ্য আয়োজন উনপঞ্চাশ সালের তেইশে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিষ্ঠার সেই দিনটিকে উদযাপন করতে টিকাটুলির রোজ গার্ডেনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা শামা রহমানের রবীন্দ্রসঙ্গীত উপভোগ করেন দর্শকরা গানের পাশাপাশি নাচ ও মুগ্ধ করে সবাইকে আলো ও শব্দের মোহনীয় পরিবেশনায় তুলে ধরা হয় আওয়ামী লীগের দীর্ঘ গৌরবময় ইতিহাস এতে উঠে আসে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা পর্ব আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাচ গান আবৃত্তি সহ নানা পরিবেশনায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় রোজ গার্ডেনে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীর এভার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে রোববার স্থায়ী প্রেসমেকার বসানো হয়েছে তাকে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন এতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা শুক্রবার মধ্যরাত থেকে এভার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা এবং কয়েক দফা বৈঠকের পর মেডিকেল বোর্ড খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা আশা করছেন পেসমেকার বসানোর ফলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পারমানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে এদিকে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে খালেদা জিয়াকে তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করে পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি তবে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নতুন করে আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা সুস্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়া তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সহ নানা জটিল রোগে ভুগছেন মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সময় চেয়েও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ উল্টো আত্মপক্ষ সমর্থন করে গত বৃহস্পতিবার দুদকে চিঠি দিয়েছেন এখন বেনজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রোববার জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন খতিয়ে দেখা হবে তার পাঠানো চিঠিটিও তবে বেনজির আহমেদ দেশে না বিদেশে রয়েছেন তা জানায়নি দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের খোঁজে তোলপাড় সারা দেশ পরে এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক বেনুজির আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী ও তিন মেয়েকে নয় জুন তলব করা হয় কিন্তু হাজির না হয়ে দুতকে পনেরো দিনের সময় আবেদন করেন তারা সে হিসেবে রোববার হাজির হওয়ার কথা ছিল বেনুজির আহমেদের কিন্তু এবারও তিনি আসেননি বরং একুশ জুন নিজের পক্ষে অবস্থান নিয়ে আরেকটি চিঠি দিয়েছেন বেনুজির এতেও তিনি উল্লেখ করেননি কোথায় আছেন লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন সোমবার দুদকে হাজির হওয়ার কথা মেনোজের স্ত্রী ও তিন মেয়ের তারাও যে আসছেন না সেটি বেনুজিরের চিঠিতে প্রায় স্পষ্ট সময় দেওয়ার বিষয় এখন আর এখন বিবেচ্য বিষয় নয় এখন অনুসন্ধানকারী টিম যে চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তিনি তারা কার্যক্রম গ্রহণ করবে দুদকের তলবে সাড়া না দেয় আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে মামলা হওয়া সময়ের ব্যাপার জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা যদিও কেউ জানেন না বেনুজির দেশে না বিদেশে রয়েছেন আফসানা ফ্রুজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও এদিকে মতিউরের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বারো লাখ টাকার ছাগল সহ প্রায় অর্ধকোটি টাকায় কোরবানের পশু অর্ডার করে নেট দুনিয়ায় ভাইরাল হন ১৯ বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাত প্রথমে ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেও পরে গণমাধ্যমের অনুসন্ধানে প্রমাণ হয় ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানেরই পুত্র এ ঘটনায় আবারও সামনে আসে দেশ বিদেশে এই রাজস্ব কর্মকর্তার অঢেল সম্পদের তথ্য রোববার সকালে মতিউর রহমানকে ভ্যাট ও কাস্টমস ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় এর আগে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এনবিআর কর্মকর্তারা জানান মতিউডের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা শুরু হবে পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করা হবে এনবিআরের পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন মতিউর সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে যেভাবে খবরটা এসছে সত্যি অনভিপ্রেত এবং এটা যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক এ পুরোটাই সরকারের ব্যাপার উনি সরকারের প্রতিনিধি ছিলেন সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিকবার দুদকের তদন্তে পড়েন মতিউর কিন্তু প্রতিবারই পার পেয়ে যান ছেলের কাণ্ডে ভাইরাল হবার পর আবার সজাগ হয়েছে দুদক একজন উপপরিচালককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে পরিবারের অর্থ সম্পদ বৈধার সাথে অসামঞ্জস্যপূর্ণ ভাবে বিকাশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের দ্বারা কাজেই এই এই ঘটনা আর পুনরাবৃত্তি হোক এটা দেশবাসী চাইবে না এদিকে ঈদের ছুটির পর আর কর্মস্থলে আসেননি মতিউর রহমান দুপুরে রাজস্ব ভবনে তাকে আর পাওয়া যায়নি রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি বলে মনে করছে সম্পাদক পরিষদ ও টিআইবি রোববার বিকেলে আলাদা বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ ও টিআইবি সম্পাদক পরিষদ মনে করে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ঝালাও প্রতিবাদ লিপি দিয়ে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন অযৌক্তিক ও দায়িত্ব জ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ বলেও বিবৃতিতে জানায় সম্পাদক পরিষদ এদিকে দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধকে স্বাধীন সাংবাদিকতার প্রতি অসাংবিধানিক হুমকি দুর্নীতিকে প্রশ্রয় ও সুরক্ষা দেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি চট্টগ্রামে পনেরো কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হয়েছে পনেরো কিলোমিটারে পনেরোটি র্যাম্প বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা বলেন একটি পক্ষকে খুশি করতে এত র্যাম্প বসানো হয়েছে এতে র্যাম্প এলিভেটেড গতি কমাবে যানজটে বাড়বে জন চট্টগ্রাম শহর থেকে যানজটবিহীন সহজে শাহ আমানত এয়ারপোর্টে যেতে মূলত নির্মাণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা বঙ্গবন্ধু টানেল পর্যন্ত পনেরো দশমিক দুই কিলোমিটারের এক্সপ্রেসওয়েতে বসানো হচ্ছে পনেরোটি র্যাম বিশেষজ্ঞরা বলছেন এতে করে গতি কমবে এবং নামা ওঠার জায়গায় উপরে ওর নিচে যানজট তৈরি হবে ফলে এক্সপ্রেসওয়ের সুফল কতটা পাওয়া যাবে সেই প্রশ্ন থেকেই যায় লেফট টার্নিং যে সমস্ত র্যাম্প আছে সেগুলো দেয়া যায় রাইট টার্নিং যদি দেয়া হয় তাহলে এতে কিন্তু অ্যাক্সিডেন্টের পাশাপাশি ট্রাফিক জ্যাম বেশি হতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পতেঙ্গামুখী আট ও লালখান বাজার মুখী র্যাম্পের মধ্যে চারটি দিয়ে উঠানামা করা যাবে কোনো র্যাম্প কারো সুবিধার জন্য করা হচ্ছে কিনা সেটা অনুসন্ধান করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা যদি প্রভাবশালী চাপেও হয়ে থাকে তাহলে সেটা প্রথম দিকে ডিজাইনে রাখা উচিত ছিল ডিজাইন একবার করার পর বারবার পরিবর্তন করলে কাজের বাধা আসে গতি কমে যায় সবচেয়ে বড় কথা মানুষের যে সুফল সে সুফলটা সঠিক সময়ে পাওয়া যাবে না তবে কর্তৃপক্ষ বলছেন তারা বিশেষজ্ঞ মতামত নিয়ে সর্বোচ্চ সুফল পেতেই পনেরোটি র্যাম্প বসাচ্ছেন অবশ্যই আমরা এটা হিসাব নিকাশ করে বা স্থানে আমরা র্যামগুলো সেট আপ করেছে এবং র্যামগুলো হওয়ার সময় যেন যানজট না হয় উপরে কিউ না হয় সেই হিসেব হিসেবে মূল কাজ শেষ হলেও র্যাম বসানোর কাজ চলছে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কয়েকবার সময় নির্ধারণ করেও সেটা সম্ভব হয়নি আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম রংপুরের গঙ্গা চড়ায় তিস্তার উপর নির্মিত শেখ হাসিনা সেতুর অন্তত পাঁচটি স্থানে ফাটল দেখা দিয়েছে শুক্রবারে ফাটল ধরা পড়ে কি কারণে সেতুটিতে ফাটল দেখা দিয়েছে তা জানার জন্য এখন অপেক্ষা পরীক্ষা নিরীক্ষার রংপুরের সঙ্গে লালমনিরহাটে যোগাযোগ সহজ করেছে গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু তবে সেই সেতুই এখন পড়ে গেছে ঝুঁকিতে স্পষ্ট হয়ে উঠেছে ফাটল একশো বছর মেয়াদের কথা বলা হলেও মাত্র ছয় বছরের মাথায় সেতুতে ফাটল দেখা দেয় উদ্বিগ্ন স্থানীয়রা প্রশ্ন উঠেছে ঠিকাদারের কাজের মান নিয়ে ছয় বছরের মধ্যে এই অবস্থা আমার যেটা ধারণা এই ব্রিজ একশো বছর তো দূরের কথা আমার ধারণা তাকে বলতেছি আমার মনে হয় না যে আগামী দশ বছর এই ব্রিজ ঠেকবে সেতুটির বর্তমান অবস্থায় সংশ্লিষ্ট সরকারি বিভাগে দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন অনেকেই যারা এই ব্রিজ মানে নির্মাণে ছিল দায়িত্বে নিশ্চয়ই তার ত্রুটি ছিল সরকার থেকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে এখানে গাফলিয়ে দিয়েছে ভাই সেতুর ভাটল পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ভারী যান চলাচল বন্ধের জন্য দেওয়া হয়েছে চিঠি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার নিয়ন্ত্রণাধীন তো তারা আমি আমাকে যেটা জানানো হয়েছে যে তারা ঢাকার একটি বিশেষজ্ঞ টিমকে তারা কল করেছে তারা এসে এখানে তারা নিস্পেকশন করে যাবে 2018 সালে উদ্বোধন হয় তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু এতে খরচ হয় 131 কোটি টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এনি আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীর নজরুল ইসলাম নজরুল সেতুতে ফাটলের কি প্রভাব পড়ছে যান চলাচলে কোনো জানতে আছে কোনো প্রভাব পড়েনি কারণ একসাথে খুলে দেওয়া আছে সেতুতে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আউটপিসিতে যে ফাটল দেখা দিচ্ছে অর্থাৎ যে কার্পেটিং সেটি কিন্তু উঠে গেছে এরকম কিন্তু আট নয়টি স্থানে আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু এই জায়গায় এসে আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু এই জায়গায় এসে দেখেছি তবে এল যিনি কর্মকর্তা রয়েছে অর্থাৎ সড়ক ভবনে তার সঙ্গে কথা হয়েছে তিনি যেমনটি জানিয়েছেন যে এটি আসলে নির্মাণ করতে গেলে তাদের যে অর্থাৎ টেন্ডারের যে একটা বিষয় রয়েছে সেটি করা হচ্ছে তারপরে হয়তো বা এই যে নির্মাণ কাজটি সেটি তারা পরিচালনা করবেন তবে একটু আগে কিন্তু আমি রংপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে একটি কমিটি গঠন করা হয়েছে কি কারণে আসলে এটার ফাটল কিংবা কার্পিনিং উঠে গেছে এটি আসলে তারা তদন্ত করে দেখছেন একটি বিশেষজ্ঞ দলকেও তারা খবর দিয়েছেন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল চলে আসবেন তারপরে আসলে দেখবেন যে কেন এটা হলো তবে কিছু কিছু বিশেষজ্ঞ অর্থাৎ কিছু লোকজনের যে তথ্য অনুযায়ী তারা বলছেন যে বেশি গরমের কারণে এবং এই ব্রিজ দিয়ে পানি নিচে অর্থাৎ যেতে পারে না এবং পানি নামতে পারে না এ কারণে কিন্তু ফাটল দেখা দিচ্ছে আরেকজন আরেকটি বিষয়ে জানিয়ে দেখি যে অনেকেই বলছেন আবার যে বড় অর্থাৎ ভারী যানবাহন এই ব্রিজের প্রতি চলাচল করার কারণে এটি ফাটল দেখা দিয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে ড্রাম ট্রাক অর্থাৎ এই দিক দিয়ে পাথরের ট্র্যাক বুড়িমারি অর্থাৎ লালমনিহাট চলাচল করে এই কারণেই এই ব্রিজটি আসলে যে একশো বছরের যে নির্মাণ কাজের যে অর্থাৎ সময় নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু এখন ছয় বছরেই কিন্তু এটা ফাটল দেখা দিচ্ছে অর্থাৎ কার্পেটিং উঠে গেছে তবে দু হাজার আঠারো সালে কিন্তু এটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারা উদ্বোধনের পর থেকে কিন্তু এই ব্রিজের চার বছর কিন্তু বা অর্থাৎ ভাই চাঁদ চলাচল বন্ধ ছিল এরপরে কিন্তু খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়ার পর থেকে কিন্তু এই বৃষ্টি কয়েক দফা আমরা দেখেছি যে ফাটল অর্থাৎ এই যে কার্পেটিং উঠে গেছে তবে এবার বড়ো ধরনের কিন্তু কার্পেটিং উঠে গেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার যে সাইটে অর্থাৎ কলার কাজ দিয়ে কিন্তু অর্থাৎ লাল পতাকা দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে এরকম কিন্তু কয়েকটি স্থানে দেওয়া হয়েছে তবে এখানকার স্থানীয়দের দাবি রয়েছে যদি এই বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয় লালমনির সাথে রংপুরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে প্রায় বিশ লাখের যে চলাফেরা সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে এই বৃষ্টি যদি এখানে বন্ধ হয়ে যায় তাহলে তাদেরকে তিন ঘন্টা অর্থাৎ আরও বেশি সময় নিয়ে কিন্তু রংপুর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেতে হবে তবে যে সব গাড়ি চলাচল করছে সেটি বন্ধের কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ জেলা প্রশাসক পক্ষ থেকে আমরা দেখেছি সেই নির্দেশনার চিঠিও কিন্তু আমরা পেয়েছি তারা বলছেন যে অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তা গাড়িগুলো চলাচল করবে না তবে আমরা সকাল থেকে দেখছি যে গাড়িগুলো কিন্তু চলাচল ঠেকেই করছে এটি কিন্তু বন্ধ করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি আমরা অর্থাৎ কালীগঞ্জ অর্থাৎ লালমনিহাটে কালীগঞ্জ উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে জেলা প্রশাসক এটি একটি নির্দেশনা দিয়েছেন যে এইসব যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং রংপুরে যে অর্থাৎ গঙ্গাছড়ার যে নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নাথ তিনিও কিন্তু একই নির্দেশনার অর্থাৎ একটা চিঠি দিয়েছেন যে এই গাড়িগুলো বন্ধ থাকবে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে গাড়ি কিন্তু চলাচল করছে ভারী যানবাহন তবে কবে নাগাদ এটি অর্থাৎ নির্মাণ কাজ শুরু হবে এটি কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট নয় আমরা কিন্তু এখন পর্যন্ত কার সঙ্গে কথা বলতে জানতে পারিনি যে আসলে কবে নাগাদ এই বৃষ্টি সংস্কার কাজ নির্মাণ কাজ শুরু করবেন তবে যে এল যে তথ্য অনুযায়ী তারা বলছেন যে যদি কখনো এটার বরাদ্দ আসে তাহলে তারা এই কাজগুলো করে যাবে এরকম রকম কিন্তু কয়েকটি স্থানে আমরা দেখেছি যে গাডারেও ফাটল দেখা দিচ্ছে আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন যে এই গাডারের ফাটলটা কিন্তু আসলে বড় ধরনের একটা বিষয় রয়েছে কারণ এটি কিন্তু অর্থাৎ বেশি দিন থাকবে না এই ব্রিজটি যদি এটি নির্মাণ অতি দ্রুত না করা হয় নির্মিত শেখ হাসিনা সেতুতে ফাটল নিয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইসলাম রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো টানা পড়েননি তারপরেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী রোববার সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে তিনি আরও বলেন শৃঙ্খলা ধরে রেখে বিশ্বশান্তির জন্য বাহিনীকে প্রস্তুত রাখাই মূল লক্ষ্য শেষ দিনে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরে সেনাকুঞ্জে তাকে দেয়া হয় বিদায় গার্ড অফ অনার এরপর সেনা সদর দপ্তরে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন শফিউদ্দিন আহমেদ সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে বিদায় জানানো হয় তাকে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশকে রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো সংকট নেই বলেও জানান তিনি আমাদের সেনাবাহিনী সব সবসময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে ও সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোল পেট্রোলিং করছে প্রস্তুত আছে যারা সেন্ট মর্টিন ডেপ্লয় থাকে সব সময় আগেও ছিল বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না নতুন সেনাপ্রধান আরও বলেন দেশ ও জাতি গঠন এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য কাজ করে যাবে সেনাবাহিনী সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব ট্রেনিং আমরা সব সময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি এটাও একটা চ্যালেঞ্জ এবং এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এটা জারি রাখা সেই কাজগুলো আমি করব। যুদ্ধ ও ভবিষ্যতের জন্য সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবে বলে জানান নতুন সেনাপ্রধান আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মানবাধিকার লঙ্ঘন নয় সংরক্ষণ করবে র্যাব এমন প্রতিশ্রুতি দিয়েছেন র্যাবের নতুন মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ রোববার দুপুরে রাজধানীতে র্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন তিনি বলেন সব ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করার জন্য কাজ করবেন তারা র্যাবের নতুন মহাপরিচালক বলেন বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে র্যাবের প্রতি মানুষের যে আস্থা রয়েছে তা আরও বাড়ানোর জন্য কাজ করবেন বলেও জানান র্যাবের নতুন ডিজি আমাদের কোন সদস্য কোন হিউম্যান রাইটসের লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করবে না রাদার যারা কোনো ইন্দোসেন নিরীহ লোকের যদি কোনো অধিকারকে হরণ করতে চায় সেই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা চাই যে টু প্রমোট দ্য হিউম্যান রাইটস বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মৌলভীবাজার সুনামগঞ্জে এখনও পানিবন্দি সাত লাখ মানুষ এদিকে ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ঘরে ফিরছেন বানভাসীরা তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় নিম্ন মানুষজন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুনামগঞ্জের সব পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে মৌলভীবাজার সদর কমলগঞ্জে কমেছে বন্যার পানি হাকালুকি হাওড় পাড়ের কুলাউড়া জুড়িও বড়লেখায় পানি নামছে খুবই ধীর গতিতে রাজনগর উপজেলার কুশিয়ারা গ্রামগুলোর অবস্থাও একই বন্যা কবলিত এলাকার অন্তত এগারো হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে পানিবন্দি অবস্থায় সাড়ে তিন লাখ মানুষ সমস্ত রাস্তাঘাট সুনামগঞ্জ শহরের দশটি আবাসিক এলাকার অনেক বসত বাড়ি এখনো পানিতে তলিয়ে তবে যেসব বসত বাড়ি থেকে পানি নেমেছে সেখানে ফিরছেন বন্যার্থরা এদিকে ক্ষতিগ্রস্ত নিয়ে চিন্তায় লোকজন কোন স্বল্পের অর্ধেক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্গতদের পুনর্বাসনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক যেসব ঘরবাড়ি বাড়ি ব্রিজ কালভার্ট সেতু এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগঞ্জ সহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছেন ক্ষয়ক্ষতি নিরূপণ পর আমরা প্রতিবেদন উদ্বোধন কর্তৃপক্ষর নিকট প্রেরণ করবো প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এগুলো বিতরণ করা হবে নেত্রকোনাতেও নদ নদীর পানি কমছে ধীর গতিতে দুর্ভোগে পানিবন্দি অন্তত দশ হাজার মানুষ কিছু কিছু লোকের তো আপনার হয়তো গোলার দানো পানি দিয়ে কিছু গেছে চোলা টোলাও তো নষ্ট হয়েছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলার তিস্তার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন এতে গৃহহীন সদর উপজেলার রাজারহাট উলিপুর নাগেশ্বরী ও রৌমারীর কয়েকশো পরিবার ভাঙনের মুখে স্কুল বাজার বাদসহ ফসলি জমি সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন জাকির অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বন্যার পানি নামায় ধীরগতি লক্ষ্য করা গেছে এর কোনো কারণ জানতে পেরেছেন কিনা দেখুন সুনামগঞ্জের সুরমা নদী সহ অন্যান্য যে শাখা নদীগুলো রয়েছে সেসব সব নদীর পানি একটু ধীর গতিতে নামছে তারপরও দেখেছি গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় চোদ্দ সেন্টিমিটার পানি কমেছে অর্থাৎ এখন এই মুহূর্তে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আমি যদি আপনাকে একটু দেখাই আহ বিপদসীমান আটত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো সুরমা নদীর পানি কমছে ঠিকই কিন্তু হাওর এলাকায় এখনো কিছু গ্রামের মানুষ কিন্তু পানি পানিবন্দী অবস্থায় রয়েছে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র অনেক মানুষ রয়েছে গতকালকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে আমরা তথ্য পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র অর্থাৎ পাঁচশো তিনটি আশ্রয় কেন্দ্রে প্রায় চোদ্দ হাজারের মতো তো এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে আর আসলে পানি ধীর গতিতে নামার কারণ হচ্ছে আমরা একটা বিষয় সবসময় থেকে আসে সেটা হচ্ছে নাব্যতা সংকট সুনামগঞ্জের সব প্রায় সব কোটি নদী কিন্তু এখন নাব্যতা সংকট অর্থাৎ নদীর তে চর পরে পলিতে এই জমে নদীর অনেক জায়গায় আমরা দেখেছি পলি জমে একেবারে বরাট হয়ে গেছে আমরা এটা প্রতি বছরই কিন্তু এটা এটা কিন্তু নতুন কোনো দৃশ্য নেই আমাদের যেহেতু যখনই পাহাড়ি ঢল আসে পাহাড়ি ঢলের সাথে পাহাড়ি ঢলের সাথে বালি পাথর সব কিছু কিন্তু ভারতের চেরাপুঞ্জি থেকে যখন বৃষ্টি হয় এই এইসব বালি এবং পাথর চলে আসে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী দিয়ে যার ফলে যদিও মাঝে মধ্যে ড্রেজিং করতে আমরা দেখি কিন্তু সেই ড্রেজিং করা আসলে কোনো উপকারী আসছে না এই সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীগুলোকে বৃহৎ আকারে খনন করার জন্য সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু এখন পর্যন্ত সেই দাবি আসলে বাস্তবায়ন হচ্ছে না আপনাকে একটা বিষয় বলে রাখি যখন আমরা আগাম বন্যা হয় যখন মার্চ এপ্রিল মাসে যখন বুড়ো ফসল হয় তখনও কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে আগাম বন্যার পানি যখন চলে আসে সেই পানিটা নামতেও কিন্তু অনেকটা বিলম্বিত হয় এখন তো বর্ষা মৌসুম এখনের পানিটা সবচেয়ে বেশি পানি এই পানিটা নামতেও অনেকটাই বিলম্বিত হচ্ছে এছাড়াও আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালাদারের সাথে তিনি যেমনটা আমাদেরকে বলেছেন যে এখন যেহেতু হাওর পানিতে টৈম্বুর অন্যান্য আমাদের পার্শ্ববর্তী যে জেলার যে নদ নদীগুলো রয়েছে সেই যে নদী দিয়ে মেঘনা অববাহিকায় আমাদের সুরমা নদীর পানিটা যায় সেই অববাহিকাটাও কিন্তু এখন সবকিছু কিন্তু এখন পানিতে টৈম্বুর যার ফলে এই পানি নামতে অনেকটাই বিলম্বিত হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তো এই বিলম্বিত হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা দুর্ভোগ দেখা দিয়েছে অনেক বাসাবাড়িতে বাড়িতে অনেক গ্রামেও বিশেষ করে নদী তীরবর্তী গ্রাম এবং হাওড়ের একেবারে হাওড়ের মধ্যবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই সব গ্রামে মানুষ অনেক দুর্ভোগে পড়েছেন যেমন এখন যেভাবে পানি আছে এখন আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হলে কিন্তু উত্তাল ঢেউ চলে আসে ঢেউয়ের আঘাতে অনেক বসত পিঠা ইতিমধ্যে আমরা দেখেছি ক্ষয়ক্ষতি হয়েছে তো একদিকে ঢেউয়ের আঘাত অন্যদিকে পাহাড়ি ডল এই দুই মিলিয়ে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কাঁচা গরবাড়ি কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে সেগুলো সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে নেই আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন পর্যন্ত হাওর এলাকার যে গ্রামগুলোতে রয়েছে সেই সব গ্রামে এখনও পানি রয়েছে আপনাকে একটা বিষয় একটু বলে রাখি এখন পর্যন্ত এই চলতি বন্যায় তেরোশো দুইটি গ্রাম প্লাবিত হয়েছিল তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানির ধীরগতির নামার ধীরগতির কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা এখন বাড়ছে জি বেশ কিছু অঞ্চল এখনো প্লাবিত রয়েছে আর সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাছিলেন সহকর্মী জাকির হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত বঙ্গমাতা কনভেনশন সেন্টার যেন গলার কাঁটা উদ্বোধনের ছয় বছর পরও নেই তেমন ব্যবহার মিলছে না কাঙ্ক্ষিত ভাড়াও বিপুল পরিচালন ব্যয়ের ক্ষতি পোষাতে স্বাস্থ্য বিভাগের সব অনুষ্ঠান এখানে আয়োজনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ নেসা মুজিব কনভেনশন সেন্টার উদ্বোধন দুই হাজার আঠারো সালে বঙ্গবন্ধু মেডিকেলের প্রতিষ্ঠান এটি মূলত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনুষ্ঠান এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এই সেন্টার চালু হলেও কাজে আসছে না তেমন সেন্টারের ছয়টি সেমিনার হলের প্রায় সবই ফাঁকা পড়ে থাকে ছয় বছরে এক দিনের জন্য ব্যবহার হয়নি তিনটি কনফারেন্স রুম কালেভদ্রে ব্যবহার হয় ব্যাঙ্কোয়েট হল ভিআইপি ডাইনিং এবং অডিটোরিয়াম এখন যে ফ্যাসিলিটিস আপ টু মার্ক না কারণ আমার অনেক প্রোগ্রাম করতে গিয়ে আমি তো রীতিমতো অনেক বকা শুনতে হয় অবস্থায় আছে আপনাদের কি বলে সাউন্ড সিস্টেমটা ওইটার আমরা বহুত চেষ্টা করতেছি ওটাকে আনার জন্য এমনি তারপরে আপনি বিশেষ করে ওয়াশরুমগুলি আমাদের সব ধ্বংস হয়ে গেছে উদ্বোধনের পর তিন বছর পুরোপুরি অব্যবহৃত ছিল বঙ্গমাতা কনভেনশন সেন্টার করোনার সময় কিছু অংশ ব্যবহার হয় ভ্যাকসিন সেন্টার ও ফিল্ড হাসপাতাল হিসেবে তবে গত নয় মাসে কিছুটা সচল আয় হয়েছে আড়াই কোটি টাকা ব্যয় এক কোটি আশি লাখ মাসে পরিচালন ব্যয় বারো লাখ টাকার বেশি এত টাকা ব্যয় করে এমন মূল্যবান জায়গাতে একটি স্থাপনা তৈরি করলাম যেটির ইউটিলাইজেশন খুবই কম এটি কি শুধু মোতালিব কমিউনিটি সেন্টার যে ভাড়া দিয়ে খাবো এটা এটার কোনো একাডেমিক ইউটিলাইজেশন নাই প্রফেশনাল ইউটিলাইজেশন নাই এটা বিয়ে জন্মদিন থেকে শুরু করে সব অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয় এই সেন্টারটি এই কনভেনশন সেন্টারটা পরে থাকে এটা আমি জানি আমি মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি এটা করা নির্দেশ আমার সমস্ত সোসাইটিকে আমি বলছি যে যে যত অনুষ্ঠান হবে সব এখানে করার জন্য বঙ্গবন্ধু মেডিকেল দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা হয় সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে এই বিশ্ববিদ্যালয় নেই একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র সংকট আছে ক্লাসরুমের সংকট আছে রেসিডেন্সি শিক্ষার্থীদের আবাসনেও তাহলে গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে এসব না করে কেন বানানো হয়েছে একটি কনভেনশন সেন্টার যার উদ্দেশ্য টাকা পায় হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন টেক্সটাইল মিলগুলোর উৎপাদন সত্তর শতাংশ পর্যন্ত কমে গেছে বলে দাবি শিল্প মালিকদের তারা বলছেন সময় মতো রপ্তানি করতে না পারায় বাতিল হচ্ছে ক্রয়াদেশ যদিও পেট্রোবাংলা বলছে এল সংস্কার শেষে দ্রুতই কেটে যাবে গ্যাসের সংকট শিল্প কারখানায় গ্যাস সংকট নতুন নয় তবে বেশ কিছুদিন ধরে এ সংকট তীব্র হয়ে পড়েছে কারখানাগুলোতে এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন শিল্প মালিকরা বলছেন একদিকে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মিলছে না অন্যদিকে গ্যাসের এমন সংকট চলতে থাকলে এখাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে পরিস্থিতির দ্রুত উত্তরণের অনুরোধ জানিয়ে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেয় বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ আমরা গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এমনিতেই রপ্তানি আদেশ কম এরপর যে রপ্তানি আদেশ আমাদের আছে সেটা আমরা সময় মতো রপ্তানি করতে পারছি না আমরা এখন আমেরিকার মার্কেটে উনিশ পার্সেন্ট মাইনাস পজিশনে রয়েছে যেখানে ভিয়েতনাম এবং চায়না পজিটিভ গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছে টেক্সটাইল স্পিনিং এন্ড ডাইং এগুলো তিনটা তিনটা শিফটে চব্বিশ ঘন্টায় চলে এবং এতে উৎপাদন কোন কোন জায়গায় ফিফটি পার্সেন্ট কোনো কোনো জায়গায় একেবারে হিসেব বলছে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় তিন হাজার সাতশো মিলিয়ন ঘনফুট চাহিদা অনুযায়ী এক হাজার ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে এই ঘাটতি মেটানো হয় এলএনজি দিয়ে তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিল্প কারখানায় গ্যাস সংকট বেড়েছে যদিও পেট্রোবাংলার চেয়ারম্যান বলছেন আগামী মাসের মাঝামাঝি এই সংকট কমে আসবে সামনে মাসের জন্য স্পট মার্কেট এলেন আমরা কেনা শুরু করে দিয়েছি তো অলরেডি একটা কেনা হয়ে গেছে আমরা এখন সেটিং করে আরো একটা কিনে ফেলবো আর কি সামনে স্বাভাবিক থাকবে সব জ্বালানির উচ্চ মূল্য দিয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা তাই শিল্প কারখানা টিকে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি তাদের শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির কারণে ভোক্তাদের ব্যয় বাড়ছে বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা রোববার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত আলোচনায় বক্তারা বলেন সরকারের দ্বিমুখী নীতির কারণে দু সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হবে আঠারো হাজার কোটি টাকার বেশি এতে বেড়ে যাবে বিদ্যুতের দামও সারাদেশে ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে নিজেদের সক্ষমতার কথা বলছে বিদ্যুৎ বিভাগ একদিনে সর্বোচ্চ ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড রয়েছে দেশে এমন বাস্তবতায় শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় উচ্চ বিকল্প জ্বালানিতে বেড়েছে উৎপাদন খরচ সিপিডির আলোচনায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন সরকারের এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় ক্ষতির মুখে পড়েছেন তারা আমাদের এখনও সাত থেকে আট ঘন্টা অ্যাভারেজ ডিজেল চালাতে হচ্ছে যেসব ক্যাপটিভ যাওয়া যেসব আমরা বিদ্যুৎ উৎপাদন করি এটা আমাদের জন্য খুব ভেরি কস্ট ইফেক্টিভ হচ্ছে আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞরা অভিযোগ করে বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে একদিকে লুটপাট অন্যদিকে মূল্য নির্ধারণে ভোক্তার মতামত না নেয় এ বাজেট তাদের কাজে আসবে না আমরা কনজিউমাররা বলেছি যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে করাপশনে বিপিসি তাকে বিআরসিতে তার মূল্যহার নির্ধারণের জন্য তাকে বাধ্য করার জন্য হাইকোর্টে মামলা আমরা করলাম হাইকোর্ট প্রসিডিং এ গেল তারপরে মূল্যহার নিয়ন্ত্রণ মূল্যহার পরিবর্তন আইন পরিবর্তন করে তাকে সুরক্ষা দেওয়া হলো তার করাপশন রাষ্ট্র এভাবে কি একটা প্রতিষ্ঠানের করাপশনকে সুরক্ষা দিতে পারে প্রাইসিং এর ক্ষেত্রে রেগুলেটরকে ফিরিয়ে আনতে হবে এবং পুরো ভালোভাবে রেগুলেটরকে শক্তিশালী করতে হবে গবেষণার এলাকা থাকতে হবে রেগুলেটরের সিপিডি বলছে সরকার একদিকে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে অন্যদিকে দাম বাড়াচ্ছে আবার বিপিসি বছরে লাভ করছে তিন হাজার কোটি টাকার বেশি এমন দ্বিমুখী নীতির ফলে ভোগান্তিতে গ্রাহকরা ফুয়েল সাপ্লাই বাড়ানোর ক্ষেত্রে ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশনের কোনো বিকল্প নেই এবং সেই জায়গায় এই বিদ্যুৎ খাতে সরি গ্যাস খাতে বাজেট কমানো ডেভেলপমেন্ট বাজেট কমানো এটাও আমাদের কাছে বোধগম্য নয় এই জায়গাটিতে আবার এলএনজিকে গুরুত্ব দিয়ে আমাদের কাছে মনে হয় যে বিদ্যুৎ গ্যাস খাতকে সবসময়ই একটা বিদ্যুৎ খাতের বিশেষ বিধান বাতিল করে একটি আধুনিক জ্বালানি নীতিমালা তৈরি করার তাগিদ দেন বক্তারা তহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আরে ছিল এখনকার সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ